গুড ইভিনিং, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপ্যাক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আর তোমরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি শর্ট ভিডিও করতেছিলাম, ভাবলাম আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি রেগুলার রান্নার কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে আমি দুটো মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুটো মিষ্টি রেসিপি শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। তো এখন বানাবো, রান্নাঘরে যাব। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নিপে আক্তার ব্লগসের পাশে সবসময় থেকো। অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে ভিডিও দেখো, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই নিপে আক্তার ব্লগসের পাশে সবসময় থেকো। আমি আশা করব নিপে আক্তার ব্লগস ফ্যামিলি মেম্বার অনেক বড় হোক, তাই তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, এখন রান্নাঘরে যাব, মিষ্টি বানাবো। কি মিষ্টি বানাবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পাবে, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, এখন রান্নাঘরে যাব, বানাবো। আচ্ছা, তো বন্ধুরা, আমি আজকে দুটো মিষ্টির আইটেম বানাবো। তা তো প্রথমেই বললাম, আমি ডিপ্লোমা গুরুদুধ নিয়ে নিলাম, এখন কেচি দিয়ে কেটে নেব প্যাকেটটা। গুরুদুধ দিয়ে সব মিষ্টি হয়, তবে গুরুদুধটা হতে হবে ফুল ক্রিম মিল্ক। তো এর জন্য সবচেয়ে ভালো হয় মিষ্টি বানানোর জন্য দুধ, গুরুদুধ যেটা সবচেয়ে ভালো হয় সেটা হলো বেকিং সরি ডিপ্লোমা গুরুদুধ সবচেয়ে ভালো হয় মিষ্টি বানানোর জন্য, যে কোনো মিষ্টি বানানোর জন্য ডিপ্লোমা দুধটা সবচেয়ে ভালো হয়। তাহলে পারফেক্ট মিষ্টি হবে, একদম বাজারের মিষ্টির মতনই লাগবে, টেস্টটা কোনো হেরফের হবে না, খেতে বুঝাই যাবে না যে এটা ছানা ছাড়া তৈরি মিষ্টি, গুরুদুধ দিয়ে তৈরি করলে তবে ডিপ্লোমা দুধ হতে হবে। তো আমি এক কাপ পরিমাণ গুরুদুধ নিয়ে নিলাম, বেকিং পাউডার পরিমাণ মতো নিয়ে নিলাম, আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই বাটাটা আজকে আমি ভেঙেছি, তাই ভাটার ভিতরে যা ছিল সবটাই দিয়ে দিয়েছি। তো আমি দেড় চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে খুব সুন্দর করে এভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখতে হবে, তাহলে মিষ্টিটা খুব ভালো হবে। তো আমি প্রথমে যেটা বানাবো সেটা হলো বড় সাইজের রসমালাই। তো আমি ডিম ফেটিয়ে নিয়েছি, এখন আমি ডিম একটু একটু করে দেব আর মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে, এই যে মাখা হয়ে গেছে, এখন রেস্টের জন্য রেখে যেত 10 মিনিট। পরে আমি ফিরে আসছি। তো হয়ে গেছে 10 মিনিট, এ দেখো একেবারে সেট হয়ে গেছে, আঠালো যে ভাব ছিল সেটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি সাইজ মতন বানিয়ে নেব, একটু হাতে ঘি লাগিয়ে নেব। এখন আমি যতটুকু সাইজ অনুযায়ী আমি রসমালাই বানাবো ওই সাইজ অনুযায়ী আমি করে নেব মিষ্টিগুলো।
তো আমি এরকম করে সাইজ করে নিলাম, একটু বড় সাইজের রসমালাই বানাবো। এই যে একটু বড় সাইজের বানাবো, একটু এর জন্য বড় বড় করে আমি দিয়েছি। তো আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম চুলায়। এখন দুধটা ফুটে গেলে তারপর আমি মিষ্টিগুলো দেব, আর পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। যে পরিমাণে আমি খাবো সেই পরিমাণে চিনি দিয়ে দিলাম, কম বেশি তোমরা তোমাদের মতন দিতে পারো। আর দুটো এলাইচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে, তাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। চিনিটা দেবা তোমাদের স্বাদ অনুযায়ী, আমি দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী। গুঁড়ো দুধ দিয়েও সব মিষ্টি বানানো যায়, রসগোল্লা, রসমালাই, কালোজাম সবই বানানো যায়। তাতে টেস্টে কোনোই অন্যরকম বোঝায় না যে এটা ছানার তৈরি না গুঁড়ো দুধের তৈরি, কোনোই মানে টেস্টে অন্যরকম বোঝায় না, একই রকম বোঝায় টেস্টে, এবং খেতে অনেক মজা হয় আর ঝটপট বানানো যায়। তো আমার 8টা হয়েছে, আমি 1 কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, তাতে আমার 8টা হয়েছে। একটু বড় সাইজের বানিয়েছি তাই 8টা হয়েছে। তো দুধটা ফুটে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিলাম, 7 থেকে 8 মিনিট রান্না করব এরকম ঢেকে। এর মধ্যে উতলে গেলে শুধু ঢাকনাটা একটু উঠিয়ে আবার দিয়ে দেব, দেখাবো আনে তোমাদেরকে। এই যে উতলে গেলে এরকম একটু ঢাকনাটা উঠিয়ে আবার ঢেকে রাখব, এরকম করে 7-8 মিনিট রান্না করব। এই যে মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে অনেক বড় হয়ে গেছে। আসলে একটা জিনিস বানালে যদি পারফেক্ট হয় তাহলে আনন্দটা অন্যরকম লাগে। তো হয়ে গেছে মিষ্টিগুলো, এখন আমি আস্তে করে চুলা অফ করে দেব আর ঢেকে এভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এই যে রসমালাই এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য, তারপর মিষ্টিগুলো উঠিয়ে তারপর আমি দুধটা ঘন করে মালাই করে নেব। এই যে চুলা অফ করে দিয়েছি, তো এখন মিষ্টিগুলো আমি তুলে রেখেছি, এখন দুধটা ঘন করে নেব, মানে আমি মালাইটা করে নেব, তারপর মিষ্টি ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে রসমালাই। তো দুধটা ঘন করে নিয়েছি, এই যে এতটুকু হয়েছে। এখন আমি মালাইয়ের সঙ্গে দুধটা মিক্স করে দিয়েছি, এই যে বেশ বড় সাইজের 8টা হয়েছে। আসলে এরকম গুঁড়ো দুধের বানালে হয় কি ঝটপট বানানো যায় এবং টেস্ট বাজারের তার মতন একই লাগে, খেতে অনেক মজা লাগে এবং ঝটপট বানানো যায়। আর নিজের ইচ্ছে মতন আজকে ইচ্ছে হলো রসমালাই খেলাম, কালকে ইচ্ছে হলো রসগোল্লা খেলাম, এরকম ইচ্ছে মতন বানিয়ে খাওয়া যায় যদি বানানোটা জানা যায় তাহলে আর কি, এই সুবিধাটা হয়। কিনে কিন্তু সহসা খাওয়া হয় না, কিন্তু নিজে বানাতে পারলে বানিয়ে খাওয়া যায় মাঝে সাঝে, এটা আর কি সুবিধা হয় নিজের জানা থাকলে বানানোটা। তো আল্লাহ রহমতে রসমালাই হয়ে গেল বানানো, এখন আমি অন্য আরেকটি রেসিপি বানাবো।
এখন বানাবো আমি কালো জাম মিষ্টি। তো আমি হাফ কাপ পরিমাণে কালো জাম মিষ্টি বানাবো, কম বানাবো, যেহেতু রসমালাই বেশি বানিয়েছি তাই কালো জাম মিষ্টি একটু কম বানাবো, কারণ এত মিষ্টি তো খাওয়া যায় না, তার জন্য একটু কম বানাবো। তো একটা ডিম ফেটিয়ে নিয়েছি, একটু গুঁড়ো দুধ গুলেই নিয়েছি, ঘি, বেকিং পাউডার, ময়দা আর হাফ কাপ পরিমাণে আমি বানাবো হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি বানাচ্ছি ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে। ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে সবচেয়ে মিষ্টি আইটেম ভালো হয়, পারফেক্ট হয়, মানে ফেল হওয়ার চান্স নাই বললেই চলে, যদি পরিমাণ সব ঠিকঠাকভাবে দেয়া যায়। তো আমি এখন শুকনো উপকরণটা সুন্দর করে মিক্স করে নেব, বেকিং পাউডার, ময়দা আর গুঁড়ো দুধ। এখন আমি ঘি দিয়ে দেব, এক চা চামচ পরিমাণ ঘি। ফ্রিজে ছিল, আমি একটু গরম পানিতে দিয়ে একটু নরম করে নিয়েছি। এখন এক চা চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দেব। এখন সুন্দর করে এটা আমি মিক্স করে নেব, সুন্দর করে সময় নিয়ে মাখাতে হবে। এরকম করে সুন্দর করে মাখাতে হবে। তো মাখানো হয়ে গেছে, এখন আমি এই গুঁড়ো দুধ একটু গুলিয়ে রেখেছি, এটুক দিয়ে দেব, এটুক সবটাই দিয়ে দেব। আর ডিম ফেটিয়ে যে রেখেছি, ডিম যতটুকু লাগবে অতটুকু মাখবো আর দেব। তোমার মাখা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর বানাবো। তো 10 মিনিট পর আমি ফিরছি আবার। তো 10 মিনিট হয়ে গেছে, আঠালো যে ভাব ছিল সেটা সেট হয়ে গেছে, এখন আমি বানাবো। এখন মিষ্টিগুলোর সাইজ করব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, এখন সুন্দর করে সাইজ করব। সাইজটা করতে হবে খুব সুন্দরভাবে, যাতে কোনো ফাটল না থাকে মিষ্টির গায়ে। এই যে 60টা মিষ্টি আমার হয়েছে, গায়ে কিন্তু কোনো ফাটল নাই, একদম মানে মিহি হয়েছে, খুব সুন্দর, কোনো ফাটল নাই মিষ্টির গায়ে। ফাটল থাকলে কিন্তু মিষ্টি ভালো হবে না। আর তেল বসিয়ে দিয়েছি, একটু গরম হলে তেল মিষ্টিগুলো দিয়ে দেব। একটু লম্বাটে করে নিয়েছি, গোল শেপে দেইনি, একটু লম্বা করে নিয়েছি। কালো জাম মিষ্টি তো একটু লম্বা করে শেপ দিলাম। যে গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব।
তো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। এখন একদম লো হিটে মিষ্টিগুলো ভেজে নেব। তো একটু উল্টে দিলাম, আস্তে আস্তে ফুলে কিন্তু বড় হচ্ছে, আরো অনেক বড় হয়ে যাবে। মিষ্টিগুলো কালার প্রায় চলে আসছে, আরো একটু কালার আমি করে নেব। বেশ অনেক বড় হয়ে গেছে, এখন শিরায় যখন রান্না করব তারপর আরো অনেক বড় হয়ে যাবে। তো হয়ে গেছে প্রায়, মিষ্টিগুলোর কালার চলে আসছে, এখন তুলে নেব আমি। তো উঠিয়ে নিলাম এই যে মিষ্টিগুলো, এখন আমি পরিমাণ মতন পানি একটা এলাচ আর মিষ্টিটা আমি যে পরিমাণে খাবো ওই পরিমাণে মিষ্টি আমি দিয়ে দিলাম, মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন আমার স্বাদ অনুযায়ী। তোমরাও তোমাদের কম বেশি স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবা, মানে চিনিটা দিবা। তো এখন একটু ফুটে উঠলে তারপর মিষ্টিগুলো ছেড়ে দেব। তো ফুটে গেছে শিরাটা, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিলাম, এখন ঢেকে রান্না করব 10 মিনিট। এই যে সরার যে ছিদ্রটা, এটাও কিন্তু আমি একদম টিস্যু পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। আর মিডিয়াম টু একদম পুরো হাই হিট না, আবার লো হিটও না, মিডিয়াম হিট থাকবে। আর ছিদ্রটাও বন্ধ করে দিলাম সরার, এভাবে রান্না করব 10 মিনিট। তো আমার 10 মিনিট রান্না করা হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলাটা আমি আস্তে আস্তে অফ করব আর ঢেকে রেখে দেব মিষ্টিগুলো 3 ঘন্টা। তো 3 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাবো অনেক কিরকম হলো মিষ্টিগুলো। তো 3 ঘন্টা পরে এই যে মিষ্টিগুলো ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে। বাজারের কালো জাম খেতে কেমন যেন একটা লাগে, কিন্তু নিজে বানিয়ে খেলে এর স্বাদই অন্যরকম। তোমরাও ট্রাই করো বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে এভাবে বানিয়ে খেও, আর একটি লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ইউটিউব চ্যানেল আমার নিপা আক্তার ব্লগ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, নিপা আক্তার ব্লগসের পাশে সবসময় থেকো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।